ছবি আছে এখানে, কালকের মধ্যে কাজটা শেষ হওয়া চাই। আর এই নাও, ফুল পেমেন্ট এখানে আছে। স্যার, মানুষটা একজন দুই কাপ কাল্লাই। এটা রাখ স্যার, আর কাছে তো বাংটি নেই। রাখ, এটা তোর চা আর কাপের দাম, যা। এ দাঁড়া, এটা রাখ। স্যার, এটা কি এলাই? এটা তোর এক ঘন্টা সময়ের দাম, যা। স্যার যাই, আসসালামু আলাইকুম। ভাই, চাওয়ালাটা কোন দিকে গেল? আপনার চা খাওয়া দেখে আমারও খুব চা খেতে ইচ্ছে করছে। এই ওয়েদারে এক কাপ চা হলে ভালোই হতো। বসতে পারি ভাই? ঠিক আছে, বসেই পড়লাম। দুই কাপ চা নিজের জন্য এক্সট্রা নিয়ে রেখেছেন নাকি? ঠিক আছে, দিলেন যেহেতু, খাই। কড়া লিকারে লেবু চা, আবহাওয়াটার সাথে বেশ ভালোই লাগছে। ধন্যবাদ। কিন্তু ভাই বলুন তো দেখি, এই দুই কাপ চায়ের রহস্যটা কি? কারো জন্য অপেক্ষা করছিলাম, এটা তার ভাগেরটা। ও, সে আসেনি না? ভাই মনে হয় বিরক্ত হচ্ছে, ভাবছেন চেনা নেই জানা নেই একজন লোক এসেই কথা শুরু করে দিল। আসলে আমার স্বভাবটা একটু খারাপ, আমি একটু বেশি কথা বলি। আমার সাইকিয়াট্রিক বলেছেন এটা একটা মানসিক রোগ, তো আমার কি দোষ? রোগটার সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। খারাপ কি, মনের কথাগুলো অনায়াসে বলে দিতে পারছি। আপনি পারছেন, আর আমি চাইলেও পারি। বলে ফেলুন ভাই, বলে ফেলুন। মনের কথা ভিতরে আটকে রাখতে নেই, তাতে কষ্ট আরো বাড়ে। মনে হচ্ছে আপনার কথা বলার মুড নেই, তাই না? শুধু শুনতে মন চাইছে কিন্তু বলতে মন চাইছে না, তাই তো? আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ঠিক আপনার মতো, ও শুধু কথা শুনতো কিন্তু বলতো না, ওর নাকি কথা বলতে কষ্ট হয়। আমি ভাই প্রতিদিনই এখানে আসি, বলতে পারেন আমার দিনটা এখান থেকেই শুরু হয়। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে এই পার্কের আশেপাশে একটু জগিং করি, তারপর এই নির্জন জায়গাটাতে বসে এই পরিবেশটাকে আমি একটু এনজয় করি। ইদানিং আমি একা একাই আসি, আগে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডও আসত, বিগত কয়েক সপ্তাহ ধরে ওর সাথে আর আমার আসা হয় না, তাই আমি একা একা এসেই এখানে সময় কাটাই। কিন্তু জানেন, আমার না একা একা থাকতে একদম ভালো লাগে না। ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড, দিনের বেশিরভাগ সময়ই আমরা একসাথে আড্ডা দিয়ে কাটাতাম, কিন্তু যখনই ও আমাকে ছেড়ে চলে গেল নিজেকে খুব একা একা লাগে, প্রচণ্ড একা। অনেক দিন হয়ে গেল মনের কথাগুলো কাউকে বলতে পারছি না, তাই আজকাল যাকেই পাই তার সাথেই কথা বলতে শুরু করি। তো আপনার সে বন্ধুর সাথে আপনার কি হয়েছিল? গত 3-4 সপ্তাহ আগে ওর সাথে আমার একটা দ্বন্দ্ব হয়, আর এই দ্বন্দ্বের কারণে আমার ওই বেস্ট ফ্রেন্ড এখন আমার বেস্ট এনিমিতে পরিণত হয়েছে।
কেন? ব্যবসায়িক কারণে। ও আর আমি একসাথে পার্টনারশিপে বিজনেস করতাম, আমাদের ব্যবসাটা ভালোই গ্রো করছিল, কিন্তু ও চাচ্ছে এখন আলাদা হয়ে যেতে। আমি বারণ করাতেই ওর হিংস্র রূপটা ধারণ করল, আর সেই কারণে আমাদের 15 বছরের সম্পর্ক 2 দিনেই শেষ হয়ে গেল। তো আপনি তো আপনার ফ্রেন্ডকে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পারতেন। অনেক বুঝিয়েছি কিন্তু সম্ভব হয়নি, আর আমি এও জানি একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না। ও আসলে একটা বিশ্বাসঘাতক, আর আমিও বিষয়টাকে এত সহজে ছেড়ে দিব। এত কি করবেন? ও এতদিন আমার ভালো দিকটা দেখেছে, কাল ও দেখবে আমার খারাপ দিকটা। ঠিক আছে, তো কি করবেন ওনাকে? 2 দিন আগে একটা কিলারকে হায়ার করেছিলাম, ঠিক এইখান থেকে, আপনি যেখানে বসে আছেন এইখানেই কিলারটা বসেছিল। ভাগ্যগুণে ওর সাথে আমার দেখা হয়ে গেল, আর আমিও হায়ার করে নিলাম, যে কিনা আগামীকাল ঠিক এই সময় এই জায়গাটাতে আমার ওই বেস্ট ফ্রেন্ডকে খতম করে দিবে। বিষয়টা ড্রামাটিক মনে হলেও এটাই সত্যি, আপনি হয়তো বিশ্বাস করছেন না। তো কালকে আপনি এখানে আসবেন না? না, আমি আসবো না। আসলে এই জায়গাটা আমাদের 2 বন্ধুরই খুব প্রিয়, বিচ্ছেদের পর আমরা সিদ্ধান্ত নিই যে 3 দিন ও এখানে আসবে, 3 দিন আমি এখানে আসবো, আর আগামীকালকে ওর আসার দিন, আর আগামীকালই হবে ওর জীবনের শেষ দিন। 15 বছরের বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলারও প্ল্যান করে ফেলেছেন অলরেডি। পরিস্থিতি বন্ধু, পরিস্থিতি আমাকে করতে বাধ্য করেছে, বাধ্য ওসব কথা। এবার তোমার সম্পর্কে বলো। সরি, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। বয়সে বড় বলতেই পারেন, আর আমিও পরিস্থিতির শিকার। পড়ালেখা শেষ করে দীর্ঘদিন যাবত বেকার, না জুটেছে কোনো চাকরি, না করতে পেরেছি আপনার মতো কোনো বিজনেস করতে। তার মানে এখনো বেকার? না, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। গতকালকে আমি এক ভিন্ন পেশায় যুক্ত হয়েছি। ভিন্ন পেশা? কি পেশায় যুক্ত হলে ভাই? কন্ট্রাক্ট কিলিং। গতকালকেই যুক্ত হয়েছি এই পেশায়। শুনেছি এই পেশায় রাতারাতি অনেক অনেক অর্থ আয় করা যায়। বলো কি ভাই, শেষ পর্যন্ত এই পাপের রাস্তাটা বেছে নিলে তুমি? কি আর করবো বলুন, ওই যে পরিস্থিতি, অর্থের অভাব আমাকে বাধ্য করেছে সেই পাপের রাস্তা বেছে নিতে। 2 দিন আগে কেন তোমার সাথে আমার দেখা হলো? 2 দিন আগে দেখা হলে আমি তো তোমাকে আমার কন্ট্রাক্টটা দিতে পারতাম, বড় অঙ্কের টাকা। মিস করলে ভাই, মিস করলে। মিস করিনি জামাল সাহেব, আমি মিস করি। গতকালকে আমি একটা বড় বাজেটের কন্ট্রাক্ট পেয়েছি, আর আমার ওপেনিংটা হবে ধামাকাটা। এই, তুমি আমার নাম জানলে কি করে? বুক ব্যথা করছে কেন জামাল সাহেব? আপনার আর আমার মধ্যে একটা মিল আছে, এই দুনিয়াতে আপনি আর আমি খুব একা। আর একটা অমিল হচ্ছে, এর আগেও আমি আপনাকে বলেছিলাম যে আপনি যত সহজে আপনার মনের কথা বলে ফেলতে পারেন, আমি সহজে তা পারি না। তার মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। দুর্ভাগ্যবশত কারণে জামাল সাহেব, আপনার বেস্ট ফ্রেন্ড গতকাল রাতেই আমাকে হায়ার করে আপনাকে খুন করার জন্য। আর আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনিও ঠিক সময় চলে এলেন। তার মানে তুমি আমাকে হত্যা করবে? না, আপনি নিজেই নিজের মৃত্যুকে নিজের দিকে ঠেলে দিয়েছেন। আর এই কাপটা দেখতেছেন না, এই কাপে এক চিমটি বিষ মিশানো ছিল, আর এই এক চিমটি বিষ কয়েক মিনিটের মধ্যে আপনাকে উপরে পাঠিয়ে দেবে। কপাল খারাপ মিস্টার জামাল সাহেব, কপাল খারাপ। আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমি পরিস্থিতির কাছে বন্দি। গুড বাই জামাল সাহেব, হ্যাপি জার্নি।